বিস্তীর্ণ এলাকা জুড়ে আউশ ধানের চাষ কৃষক ব্যস্ত সময় পার করছেন ধান পরিচর্যায়। গাইবান্ধায় প্রতি বছর বাড়ছে আউশ ধানের চাষ। কৃষি বিভাগের গত পাঁচ বছরের পরিসংখ্যান অনুযায়ী 2019 সালে জেলায় 10,853 হেক্টর জমিতে আউশের চাষ হলেও চলতি বছর এর পরিমাণ দাঁড়িয়েছে 19,174 হেক্টরে। একই সঙ্গে বেড়েছে উৎপাদন। 2019 সালের তুলনায় চলতি বছর লক্ষ্যমাত্রা পূরণ হলে উৎপাদন বাড়বে প্রায় দ্বিগুণ। কৃষক জানান, চাহিদা থাকায় আউশ ধানের দামও বাড়ছে প্রতি বছর। পাঁচ বছর আগে প্রতিমন ধান 500 থেকে 550 টাকা দরে বিক্রি হয়। তবে গত বছর মনপ্রতি দর ছিল 950 থেকে 1,000 টাকা। বোরো ও আমনের মাঝামাঝি সময় পতির জমিতে এই ধান চাষে লাভের মুখ দেখছেন তারা। ইরি ধান ওঠার পরে মাঠ পড়ে থাকার কারণে দেখা যাচ্ছে একটা ফালতু একটা ফসল পাচ্ছি আমরা। বীজ সার এগুলো দেয়, কিছু বীজ থেকে দিচ্ছে, দাবার আমাদের একটু খরচ কম হয়ে যায়। লাভজনক আবাদ, শেষ খরচ লাগে অল্প কিছু, সার অল্প কিছু লাগে। দুই ফসলি জমিকে চার ফসলিতে রূপান্তরিত করতে আউশ ধান চাষে কৃষককে সব ধরনের সহযোগিতার কথা জানায় কৃষি বিভাগ। দুই ফসলি জমিকে চার ফসলে রূপান্তরিত করার জন্য, যার কারণে বোরো এবং আমাদের মাঝামাঝি অবস্থায় যে জমি পতিত থাকে, এই সময়টাতে আমরা এই আউশের আবারটা বৃদ্ধি করছি। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর গাইবান্ধায় আউশের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 48,118 মেট্রিক টন। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।